যারা এই মুহূর্তে মোবাইল হাতে নিয়ে বসে আছেন, যারা এই মুহূর্তে মোবাইলে দেখছেন, যারা আসছে কোরবানির ঈদের প্রস্তুতি নিচ্ছেন এবং কোরবানির পশুর ক্রয়ের ক্ষেত্রে আপনারা বিভিন্ন চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কোরবানির পশু ক্রয় করার জন্য আর কোথাও যেতে হবে না, আমাদের এই পেজটির সাথে যুক্ত থাকলেই আপনারা আপনাদের পছন্দের গরু ক্রয় করতে পারবেন। আর এই কোরবানির ঈদের জন্য বেশ কিছু পশুর ভিডিও চিত্র আপনাদের সামনে এখন আমরা উপস্থাপন করতে যাচ্ছি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ফার্মের গরুর ভিডিও চিত্র আমরা সংগ্রহ করেছি, কথা বলেছি ফার্মের মালিকদের সাথে এবং ফার্মের যারা ক্যাটেগরি রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলছি। গরু মোটা তাজা করণের ক্ষেত্রে তারা কী কী পদ্ধতি অবলম্বন করেছেন সেগুলো আমরা তাদের কাছ থেকে জেনেছি। সুতরাং আর দেরি না করে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। স্ক্রিনে যে গরুটি দেখছেন, গরুটির রং কালো কিন্তু দেখতে খুবই চমৎকার এবং অনেক সুন্দর। পরের যে গরুটি দেখছেন এটিও অনেক সুন্দর, লাল এবং কালো আকারে। গরুটি খুব মোটা তাজা এবং খুবই শক্তিশালী। এই গরুটি যে কেউ দেখলে আশা করি তার পছন্দ হবে। এই গরুটির রং লাল এবং গরুটি খুব বেশি একটা বড় না কিন্তু দেখতে খুবই চমৎকার। এই গরুটিও আপনাদের পছন্দ হতে পারে। এখন যে গরুটি দেখছেন এটির দুটি শিং আছে, গরুটির রং কালা, খুবই হেভি একটা গরু, অনেক মোটা তাজা, কোরবানির জন্য উপযুক্ত একটি গরু। এই গরুটি বেশ শক্তিশালী, এই গরুটি অনেক মোটা এবং গরুটি খুব আমাকে দেখে খুব ক্ষিপ্ত মনে হচ্ছে। যাই হোক, আমরা আরও একটি গরু আপনাদেরকে দেখাবো এখন। এই গরুটিও খুব দেখতে সুন্দর এবং চমৎকার। আপনাদের পছন্দের কোরবানির ঈদের গরু হয়তোবা এই খামারটিতেই রয়েছে, আপনি আসলে নিশ্চয়ই আপনার এই খামারের গরু আমার মনে হয় পছন্দ হবে। তাই আর দেরি না করে আপনি একবার হলেও চলে আসুন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার 1 নং মাওনা ইউনিয়ন পরিষদের বেদজুড়ি গ্রামে। এই গ্রামের জহির সাহেবের এই ফার্মটিতে রয়েছে বেশ কয়েকটি গরু, যার ন্যূনতম দাম নির্ধারণ করেছেন 2.5 লক্ষ টাকা থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত। গরুগুলো দেখতে খুবই চমৎকার এবং আকর্ষণীয়। আপনাদের পছন্দের গরু সংগ্রহ করতে আর কোথাও যেতে হবে না, এখান থেকেই হয়তোবা এই ঈদের জন্য আপনি গরু সংগ্রহ করতে পারেন। খামারটির মালিক এবং ক্যাটেগরির সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, তারা বলেছেন এই গরুগুলোকে মোটা তাজা করার ক্ষেত্রে তারা দেশীয় প্রযুক্তি ব্যবহার করেছেন। শুধু তাই নয়, এই গরুগুলোকে মোটা তাজা করার ক্ষেত্রে তারা দেশীয় ঘাস, ভুট্টা, ভুসি এবং এ জাতীয় আরও অনেক খাবার পরিবেশন করেছেন, যাতে এরা খুবই তেজি এবং দর্শকদের অর্থাৎ ক্রেতাদের আকর্ষণীয় হয়ে ওঠে। সেই বিষয়গুলো চিন্তা করেই তারা এরকম খাবার খাইয়েছেন। আমরা আশা করি এই খামারটিতে যে গরুগুলো রয়েছে সেগুলো হয়তোবা আপনাদের কোরবানির পছন্দের পশু হতে পারে। তাই আর দেরি না করে আপনারা চলে আসতে পারেন। আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি এই প্রতিষ্ঠানটির অর্থাৎ এই খামারটির মালিকের মোবাইল নাম্বার, আপনারা চাইলে তার সাথে কথা বলতে পারেন। যেই কোনো পশু পছন্দ হলেই তার সাথে ফোনে কথা বলে আপনার পছন্দের গরুটিকে কিনে নিতে পারেন এই ঈদের জন্য, এই কোরবানির ঈদের জন্য। তাই আপনাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখতেছিলেন আসছে কোরবানির ঈদকে কেন্দ্র করে আমরা পশুর কিছু ভিডিও চিত্র আপনাদেরকে দেখিয়েছি। সেই পশু আপনাদের পছন্দ হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে মালিকের সাথে কথা বলে আপনারা সেই পছন্দের পশুটিকে সংগ্রহ করতে পারেন। তাই আসছে ঈদকে কেন্দ্র করে আপনাদের কোনো ধরনের যাতে হয়রানির শিকার হতে না হয়, কোনো ধরনের ঝামেলা যাতে আপনাদেরকে পোহাতে না হয়, সেজন্যই আমরা এই ভিডিও চিত্রগুলো ধারণ করেছি। ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনাদের আইডিতে কিংবা আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করতে ভুলবেন না।